হ্যালো হ্যাঁ বলেন কি খবর না ভালো ভালো দোকানের যে বাকিগুলান খায় আপনি চলে গেছেন আর যোগাযোগ নাই দেখা নাই সাক্ষাৎ নাই এটা কি মানুষের মতো কাজ কি কর্ম ভাই বুঝছেন আমার একটু চাকরি টাকরি নাই তো এর জন্য আর কি আপনি টাকা দিতে পারতাছি না ভাইয়া চাকরি টাকরি নাই তারপরে তো মানুষ দেখা করে একটু কোন মুখটা নিয়ে আপনি সামনে যাবো যে আমি টাকা দিতে পারতাছি না এটা কেমন কথা কোন মুখ মানে খাওয়ার সময় তার মুখ লাগছিল না সে সময় তো নিয়ে আনিয়েছিলাম বুঝছেন না আর আপনিও দেয়া লাগছে না এতটাগুলো টাকা বাকি আমি দিছি স্বার্থের জন্যে দিছি তোমার কি টাকাপরে দিতে হবে না আপনি স্বার্থের জন্য দিচ্ছেন মানে বুঝলাম না তুমি আমার দোকান থেকে জিনিস নিয়ে যাই খাইছো পেট ভরাইছো তা তোমার স্বার্থ না আমার স্বার্থ না ও তাই সেটাই তো বলতেছি আসলে আমি কি দিয়ে পাপ করছি না 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 এই কথা বলতেছেন তাহলে কেন পাপ করবেন কেন তো তাহলে কেন এটা হচ্ছে তো আপনার একটা কথা বলি হ্যাঁ বলেন আপনারা কেন জানি আমার ভালো লাগে বুঝছেন কিন্তু আমি মনের বয়ে বলতে পারি না আচ্ছা বলতে হবে না এসব বাদ দেন আমার দোকানের বাকি কখন দিবেন কোন সময় টাকা দিবেন এটা বলেন প্লিজ আপনি আমার কথায় রাগ করেন কেন আমি রাগ করি না আমার টাকার দরকার আমার টাকা আছে আচ্ছা আমার দেখেন তো আমার চেহারাটা কি একেবারে খারাপ না না অনেক সুন্দর সুন্দর চেহারা আপনার তাইলে চেহারার জন্য তো আপনাকে আমি বাকি জিনিস দিয়েছি দিয়ে তো আজকে আমি বিপদে পড়ছি ঠিক আছে এখন আমরা কি বন্ধু হতে পারি না হব ঠিকই আছে কিন্তু আগে টাকাটা টাকার কথা বলি টাকাটা আগে আমার ব্যবস্থা করে দেন আরে আপনি খালি টাকা টাকা করতেছেন কেন

আমার টাকার দরকার বুঝছেন আমার টাকা লাগবে টাকা দিতে হবে আমি আপনার টাকা দিব তো না ভাই ভাই দিবেন তো কিন্তু কখন দিবেন কি করবেন এটা আপনার আমার তিন চার মাসের সময় দিতে হবে ভাইয়া আমি চাকরি টাকি পাইলে তারপর আপনার টাকাটা দেব আমি চাকরি টাকি অত কিছু বুঝি না ভাই আমার টাকা দিতে হবে আমি আপনি টাকা দিতে পারতাম না এখন ঠিক আছে এটা কেমন ধরনের কথা আমি বলছি যে আপনাকে ভালো ভালো বলতেছি ভালো লাগে না না আমি বলছি না তিন চার মাস পরে আপনার টাকাটা দিয়ে দিব আমি তিন চার মাস বুঝি আমার টাকা দিতে হবে নগদ টাকা দিতে হবে আমি টাকা দিতে পারবো না আপনি দেখে আমারে কি করতে পারেন শোনেন এই ধরনের কথা বলেন না কারণ বাকি নেয়ার সময় কিন্তু এই কথা বলেন বলেন না আপনি আরে বাকি সময় বাকি নেওয়ার সময় তো মধুর মধুর কথা কয়ে নেওয়া লাগে ঠিক না আর আমি তো আপনাকে নাও করি নাই যে আপনার টাকা দিব না তো আপনি তো মানে রাগাণনি তো হচ্ছেন কেন আপনি টাকা তো খাই আমি জবাব দেই না যে দিব না আমি ওটা বলি না আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি টাকা আমাকে দিবেন আমি টাকা মিডিয়া করব সমস্যা চার মাস পরে টাকা দেব হাতে গোই না চার মাস পরে না না হাতে গুনে না আপনি টাকা দিতে হবে পাগলামু করেন আমি টাকা দিতে পারবো না টাকা দিতে পারবেন আপনি অন্য কিছু দেন আমাকে তাহলে কি দিমুকন আপনার আপনার দেওয়ার অনেক কিছু আছে আপনি আমারে দিবেন

আমি আপনারে ভালো ভালো বলতেছি ভালো লাগে না না যে আমি চার মাস পরে টাকাটা দিয়ে দিব আর আপনি আমাকে পুন দিয়ে যা না হা পারেন তা বলতেছেন কেন শোনেন যা না তা মানে এটা না আমার কথা হলো যে আপনি খাইছেন আমাকে টাকা দিবেন আমি আপনার টাকা দিব না আপনি আমার কাছে টাকা পাবেন না এখন বুঝছেন কি বললেন আপনি আমার কাছে কোনো টাকা পাবেন না শোনেন মানুষকে এত হয়রানি বা এত নানস্থানি করে নেওয়া ঠিক না বুঝছেন আপনারা এই ব্যাপারটা কিন্তু অনেক খারাপ করলেন অনেক খারাপ করলেন আপনি আমার কাছে টাকা পাবেন না দেস ক্লিয়ার আপনি টাকা দিবেন না না আপনি আমার কাছে টাকা পান নাই তাই প্রমাণ আছে আপনার কাছে যে আমি আপনার কাছ থেকে বাকি নিছি আমার দোকানের খাতা আপনার বাকির প্রমাণ আছে আর আপনি বলতেছেন মানে প্রমাণ নাই এটা কেমন কথা আপনি টাকা আমি দেয়া দিয়েছিলাম ঠিক আছে কিন্তু আপনি লেখেন নাই মনে হয় দেখেন শুনেন আমি বলছি একটা কথা আপনি ভালো হয় জান টাকাটা আমাকে পাঠায় দেন আমি বলতেছি টাকা পাঠিয়ে দেন আপনার টাকা আমি নিছি না তাইলে আমি পাঠাবো কত কি আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার না আপনি টাকা আমাকে দিতে হবে টাকা না দিলে আমি অন্য ব্যবস্থা নেব কিন্তু কি করবেন আপনি আমি কি করব মানে আপনি বোঝেন না না খবরদার আপনি টাকা আমাকে দিয়ে দিবেন আমি টাকা চাই আমি আপনারে চিনি না ঠিক আছে আপনার কেডা আপনার দোকানের সামনে একবার আইছেন আর আজ যে যাব হনে আপনার বাসার সামনে ঠিক আছে আপনি কি আমার বাসা চিনেন আমি বাসা চিনি না চিনি আমি ফোন বাসা ঠিক মতো চিনি নেব হনে ঠিক আছে আপনি আমার কাছে টাকা পান না এটাই আপনার শেষ কথা আমার আমি টাকা পাই কি না পাই সেটা আমি বলবো হনে আপনাকে দশের সামনে দশের সামনে বললে কি একটা মেয়েকে আপনি যদি মানে টর্চারিং করেন আপনার ওপর কি হইতে পারে আপনি জানেন আমার টর্চারিং না আমার দোকান থেকে আপনি জিনিস খাই গেছেন আর আপনি বলতে জানেন টর্চারিং মানে আপনার কোনো প্রমাণ নাই যে আপনার জিনিস দোকান থেকে জিনিস খাইছেন আমার দোকান থেকে আপনি বাকি নিয়ে গেছেন আমার খাতা পুস্তকে সব লেখা আছে আর আপনি বলতেছেন বাকি নেই মানে না আপনার কাছ থেকে আমি কোনো বাকি নেই নেই ঠিক আছে ঠিক আছে বাকি নেন নাই না বুঝলাম ঠিক আছে আপনার সামনে আমি যাব যখন দশের সামনে যখন অপমানিত করব তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি আমার অপমানি করতে করবেন আর আপনারা যে বলবো যে আপনি আমাকে অনেক নির্যাতন করছেন তখন আপনার সম্মানটা কোথায় থাকবে নির্যাতন করেছি না কি করেছি তার প্রমাণ মানুষ হবে না তখন আমি দেখবো হ্যাঁ ঠিক আছে আমার কাছে মোবাইল রেকর্ড করা আছে আপনি যে কি বলছিলেন যে আপনি যখন দোকানে যাইছি একদিন দুই দিন তিন দিন পরে যে আপনি কি বলছিলেন সেই গলি আমার রেকর্ড করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কোথায় আছেন বলেন তো এখন আমি বাসায় আছি আপনি বাসায় থাকেন আমি যাচ্ছি এখন থাকেন আসেন আসেন আচ্ছা ঠিক আছে রাখেন আচ্ছা